সম্মানিত ভিউয়ার্স ও ভালোবাসা শিক্ষার্থী বন্ধুরা, টেকআইটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, 2023 সালের দাখিল অর্থাৎ মাদ্রাসায় যারা অধ্যয়নরত আছেন দাখিল নবম শ্রেণীতে, তাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়েছে। অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে দাখিল নবম শ্রেণীর, অর্থাৎ যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিবেন বা এসএসসি পরীক্ষা দিবেন যারা, তাদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। তো এখানে রেজিস্ট্রেশন করতে কি কি কাগজপত্র লাগবে, রেজিস্ট্রেশনের লাস্ট তারিখ কত, কত তারিখ অর্থাৎ কত তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে, রেজিস্ট্রেশন ফি কত এবং অন্যান্য ফি সহ সর্বমোট কত টাকা ফি প্রদান করতে হবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, করণীয়গুলো কি কি, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দাখিল নবম শ্রেণীতে ভর্তি অধ্যয়নরত শিক্ষার্থীদের জেডিসি জেএসসি রেজিস্ট্রেশনের তথ্য অনুযায়ী টটলিস্ট প্রস্তুত করতে হবে। প্রস্তুতকৃত টটলিস্ট অনুযায়ী অনলাইনে তথ্য এন্ট্রি দেওয়ার সময় 2022 সালের, অর্থাৎ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতেছি, যারা 2023 সালে দাখিল নবম শ্রেণীতে অধ্যয়নরত আছেন, রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, তাদের রেজিস্ট্রেশন করতে যে কাগজপাতিগুলো লাগবে সেটা হচ্ছে জেডিসি 2022 সালে যারা জেডিসির জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের সেই রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। আর যারা 2022 সালের আগের জেডিসি রেজিস্ট্রেশন করেছেন তাদের কিন্তু রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই লাগবে, কারণ আগে জেডিসি বা জিএসসি পরীক্ষা হয়েছে। সুতরাং তাদের রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার দুইটাই লাগবে। আর যারা 2022 সালে রেজিস্ট্রেশন করেছেন, 2022 সালে যেহেতু পরীক্ষা হয় নাই সেহেতু 2022 সালে শুধুমাত্র জেডিসির রেজিস্ট্রেশন নাম্বারটি লাগবে। যারা স্কুল থেকে এসে নাইনে মাদ্রাসায় ভর্তি হয়েছেন এবং মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছেন সেই জন্য রেজিস্ট্রেশন করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু জেএসসি রেজিস্ট্রেশন নাম্বার লাগবে 2022 সালে যারা রেজিস্ট্রেশন করেছেন। তো ভিউয়ার্স, এখানে রেজিস্ট্রেশন করতে যেটা লাগবে, আমি পুনরায় বলছি যে 2022 সালের জেডিসি বা জেএসসি রেজিস্ট্রেশন নাম্বার লাগবে। আর যারা 2022 সালের আগে যারা রেজিস্ট্রেশন করেছেন, জেডিসি বা জেএসসি পরীক্ষা দিয়েছেন, তাদের কিন্তু জেডিসি এবং অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার দুইটাই লাগবে। সাথে আর যে কাগজপাতিগুলো লাগবে ওদের জন্য সেটা হচ্ছে যে বার্থডে অর্থাৎ বার্থডে সার্টিফিকেট অথবা সঠিক যে বার্থডেটা আছে, জেডিসির যে রেজিস্ট্রেশন কার্ড আছে, রেজিস্ট্রেশন কার্ডে উল্লেখিত যেই জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখটি অবশ্যই প্রদান করতে হবে। অর্থাৎ এক কথায় আপনার সেই রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি হলে সবচেয়ে বেটার হয়, এবং সাথে বাবা মায়ের এনআইডি কার্ডের যে ফটোকপি আছে এগুলো কিছুই আপনার লাগবে না, যেহেতু অল ডিটেলস আপনার রেজিস্ট্রেশন কার্ডে আছে, এখানে সংশোধনী করার মতো তেমন কিছু থাকবে না। সেহেতু অবশ্যই যে জেএসসি বা জেডিসি রেজিস্ট্রেশনের কার্ডের একটি ফটোকপি এবং যিনি রেজিস্ট্রেশন করবেন অর্থাৎ যার নামে রেজিস্ট্রেশন করবেন তার কিন্তু একটি ছবি লাগবে পাসপোর্ট সাইজের, অথবা প্রতিষ্ঠান যদি ছবি উঠায় নেয় তাহলে তো কথা নেই। তো এখানে একটি ছবি এবং সেই জেডিসি বা জেএসসি রেজিস্ট্রেশনের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে। 12 বছর পূর্ণ না হলে এবং 18 বছরের অধিক হলে কোনো শিক্ষার্থী দাখিল নবম শ্রেণীতে ভর্তি ও রেজিস্ট্রেশন করতে পারবে না। অর্থাৎ যাদের বয়স পহেলা জানুয়ারি থেকে 2023 সালের পহেলা জানুয়ারি থেকে 12 বছর পূর্ণ হয়নি এবং 18 বছরের অধিক হয়েছে, এই দুই যারা তাদের রেজিস্ট্রেশন কিন্তু হবে না নাইনে। তো এরকম শিক্ষার্থী খুবই কম পাওয়া যায়। আর যারা এর ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন যে শিক্ষার্থীদের ক্ষেত্রে দাখিল নবম শ্রেণীর রেজিস্ট্রেশনের বয়স সীমা কিন্তু 14 থেকে 25 বছর পর্যন্ত। তো অনলাইনে যে ফি জমা দেওয়ার লাগবে সেই ফিটা হচ্ছে, আপনার আগে আমি জানিয়ে দিই, অনলাইনে ফি জমাদান বা যে তোমাদের রেজিস্ট্রেশন কার্যক্রম কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে, যে বিলম্ব ফি ব্যতীত অর্থাৎ তোমাদের জরিমানা ব্যতীত 24/7/2023 থেকে 30/9/2023 পর্যন্ত চলবে। অর্থাৎ এই যে আগামী অর্থাৎ 24 জুলাই থেকে নিয়ে 30/9/2023 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অর্থাৎ আবারও বলছি, 24 জুলাই থেকে নিয়ে 30 সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। এই তারিখের মধ্যে যদি কেউ রেজিস্ট্রেশন করতে না পারেন তাহলে তাকে কিন্তু 50 টাকা বিলম্ব ফি দিতে হবে, যে বিলম্বীয় ফি সহ 1/10/2023 থেকে অর্থাৎ 1/10/2023 অক্টোবর থেকে অর্থাৎ 1 অক্টোবর থেকে নিয়ে 31 অক্টোবর পর্যন্ত চলবে, আরও বা বিলম্ব ফি সহ 1 মাস সময় থাকবে, এর ভিতরে কিন্তু আপনাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। সে বিলম্ব ফির জন্য কিন্তু 50 টাকা বিলম্ব ফি লাগবে আর কি, সেটা নিচে দেওয়া আছে। তারপরে এটা প্রতিষ্ঠান যারা রেজিস্ট্রেশন করবেন তাদের ক্ষেত্রে ফি জমা দিতে টিটি স্লিপ যেটা আর কি এন্ট্রি করা যাবে, পূরণকৃত ইএসআই ফাইনাল সাবমিশন অর্থাৎ প্রতিষ্ঠান এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য ফাইনাল সাবমিশন করতে হবে,
एक एगारो अर्थात एक नवेम्बर थे छय नवेम्बर मध्य एक नवेम्बर थे छय नवेम्बर मध्य किन्तु तत्व सबमिट फाइनल सबमिट करते हैं। तो बोर्ड কিভাবে এটি রেজিস্ট্রেশন করতে হবে সেটা হচ্ছে বোর্ড কর্তৃক সর্বাগ্রে প্রতিষ্ঠানের যে ইআইএন নাম্বার আছে অর্থাৎ যেভাবে আগে রেজিস্ট্রেশন করেছেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে টিটি স্লিপ প্রিন্ট করতে হবে টাকা জমা দেওয়ার জন্য এ নিয়ে আমি পরবর্তীতে ছোট আকারে একটি ভিডিও অবশ্যই দেব সেটা খুব দ্রুতই দেব। তো এখানে আমি ফিটা জানিয়ে দিচ্ছি শিক্ষার্থীদেরকে যে রেজিস্ট্রেশন ফি এর হার শিক্ষার্থী পূর্তি প্রত্যেক শিক্ষার্থীর জন্য যে রেজিস্ট্রেশন হার করা হয়েছে রেজিস্ট্রেশন ফি 100 টাকা যদি ক্রীড়া ফি হচ্ছে 50 টাকা বয়স স্কাউট বা গার্লস গাইড ফি হচ্ছে 15 টাকা বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন ফি হচ্ছে 5 টাকা অন্ধ কল্যাণ তহবিল ফি হচ্ছে 5 টাকা রেড ক্রিসেন্ট ফি হচ্ছে 16 টাকা বিলম্ব ফি ব্যতীত অর্থাৎ জরিমানা ফি ব্যতীত মোট ফি 191 টাকা তাহলে তোমাদের রেজিস্ট্রেশনের জন্য সর্বমোট ফি হচ্ছে 191 টাকা যদি কেউ নির্দিষ্ট তারিখের মধ্যে করতে না পারেন রেজিস্ট্রেশন তাহলে তাকে বিলম্ব ফি সহ 50 টাকা অর্থাৎ 50 টাকা জরিমানা দিতে হবে। তো বিলম্ব ফি বা জরিমানা সহ মোট রেজিস্ট্রেশন ফি দাঁড়াবে 241 টাকা আর প্রত্যেক মাদ্রাসা ভর্তি ফি হচ্ছে 100 টাকা যেটা হচ্ছে সকল স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্ট মিলে প্রত্যেকটা মাদ্রাসার জন্য ফি হচ্ছে 100 টাকা এটা স্টুডেন্ট ভর্তি নয় এটা হচ্ছে প্রতিষ্ঠান ভর্তি প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য 100 টাকা ফি। তো এখানে টোটাল আপনাদের স্টুডেন্টদের জন্য 191 টাকা হচ্ছে রেগুলার স্টুডেন্টের জন্য যারা বিলম্ব করবে রেজিস্ট্রেশন করতে তাদের জন্য জরিমানা সহ 241 টাকা এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি। তো ভিউয়ার্স এই হচ্ছে আজকের তথ্যটি আমি জানিয়ে দিলাম রেজিস্ট্রেশন সংক্রান্ত এই তথ্যগুলো নিয়ে অর্থাৎ জেডিসি বা জেএসসি রেজিস্ট্রেশন কার্ডটি নিয়ে 24 তারিখের মধ্যে অর্থাৎ 24 জুলাই থেকে 30 সেপ্টেম্বরের মধ্যেই নিজ নিজ প্রতিষ্ঠানের অফিসে অবশ্যই যোগাযোগ করবেন তবে ভালোভাবে খুব দ্রুত 24 থেকে অর্থাৎ এই জুলাই মাসের ভিতরে আপনারা কাগজটি অফিসে জমা দিয়ে দিলে তাহলে এখান থেকে অবশ্যই শিক্ষার্থীরা মোটামুটি একটা ঝামেলা মুক্ত হয়ে যাবে বাকি কাজ প্রতিষ্ঠানের। তো ভিউয়ার্স এইগুলো আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে লগ ইন কিভাবে করতে হবে সার্ভারে আগের থেকে কিন্তু লগ ইনে কিন্তু একটু ঝামেলা নিয়ে আসছে সেটা হচ্ছে আগে কিন্তু সরাসরি ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা গেছে এখন কিন্তু আপনাকে প্রতিষ্ঠানের যে ফোন নাম্বারটি দিয়েছে মোবাইল নাম্বারটি দিয়েছে সেখানে ওটিপির মাধ্যমে ভেরিফাই করে নিয়েই কিন্তু লগ ইন করতে হবে প্রত্যেক মাসে অন্তত একবার করে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে সার্ভারটি। তো কিভাবে এখানে লগ ইন করবেন কিভাবে এন্ট্রি করবেন কিভাবে টিটি স্লিপ প্রিন্ট করবেন এই নিয়ে বিস্তারিত নেক্সট ভিডিওতে থাকছে। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ।